খুব বেশি ভালো লেগেছে সেগুলো থেকে চার পাঁচটা আপনার সাথে শেয়ার করবো, ঠিক আছে? আমি একটা ক্যাফেটেরিয়াতে বসে আছি, এখানে অনেক শব্দ হতে পারে বা এদিকে দরজা আছে, এদিকে লোকজন যাতায়াত করতে পারে, আমরা একটু ওগুলো স্কিপ করে যাবো। চলুন আমরা কাজের কথা চলে আসি। যে দ্য সাইকোলজি অফ মানি বইতে মর্গ্যান হাউসেল যে আইডিয়াগুলো শেয়ার করেছে, উনি মোটামুটি 20টা আইডিয়া শেয়ার করেছে আপনাদের সাথে, 20টা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। তার মধ্যে থেকে আমার কাছে সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে এই ভদ্রলোক বলতে চায় যে বিং রিচ অ্যান্ড বিং ওয়েলদি আর নট দ্য সেম থিং। হ্যাঁ, কিরকম? ধরুন আমাদের কোনো একটা ফ্রেন্ড যে হচ্ছে যে হাতে হয়তো বা আইফোন আছে তার, বা তার একটা কার আছে, কিংবা তার যে বাড়িটা সেটা হচ্ছে অনেকটা প্যালেসের মতো। তো যখনই আমরা এই জিনিসগুলো দেখি তখন আমরা বলে ফেলি যে হ্যাঁ ও তো রিচ, কিন্তু আমরা ওইভাবে কখনো চিন্তা করি না যে ওই যে বাড়িটা ওটা করতে তাকে কত টাকার লোন নিতে হয়েছে, ওই যে কারটা সেটা কি সে তার টাকা দিয়ে কিনেছে, নাকি সে এটা কেনার জন্য ধার করেছে, নাকি হচ্ছে সে ওই যে কিস্তিতে আমরা যে শোধ করি না আইফোন কেনার ক্ষেত্রে, আমরা দেখি আমার ফ্রেন্ডরা করে 12-13 মাস ধরে টাকা দিতে থাকে, যে টাকা তার কাছে নাই সেই টাকা দিয়ে সে আইফোন কিনছে, এবং ওই আইফোন দেখে আরেকজন আবার চিন্তা করছে ওর কাছে অনেক টাকা, আসলে ওর কাছে টাকা নেই, ওর কাছে ওই আইফোনটাই আছে, আইফোন কেনার আগে টাকা আছে, হয়তো বা সেটাও নাই হার করে কিনছে। তো এই ব্যাপারটা আপনার মাথায় এই ভদ্রলোক দেওয়ার চেষ্টা করেছে যে বাইরের জিনিসপত্র দেখে তুমি ধনী বলতেই পারো, কিন্তু তোমার মাথায় প্রশ্ন আসতে হবে যে সে ওয়েলথ কি, এখন ওয়েলথ কি জিনিস। এই ভদ্রলোক খুব সুন্দর একটা কথা বলেছে, উনি বলতে চায় যে ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। আপনি আইফোন দেখতে পান, কার দেখতে পান, বাড়ি দেখতে পান, কিন্তু কার ক্রিপ্টোতে কত ইনভেস্ট আছে আপনি জানেন না, কে ল্যান্ডে কত ইনভেস্ট করে রেখেছে আপনি জানেন না, কার স্টকে কত আছে আপনি জানেন না, কিংবা এখন এই যে আমার এই ভিডিওটা দেখেন, এইটা আপনি যখন দেখছেন তখন আমি কোথাও না কোথাও কিছু না কিছু করছি, কিন্তু আপনি যতদিন এই ভিডিও দেখছেন, যারা দেখছে এটা কিন্তু মানি ক্রিয়েট করছে, আমি ঘুমালেও মানি ক্রিয়েট হচ্ছে, এখন আপনি কিন্তু সেটা দেখছেন না, আপনি দেখছেন কি আমার হাতে আইফোন আছে। তো এখন এই ভদ্রলোক এই জায়গাটা এটাই বলার চেষ্টা করা হয়েছে করেছে যে আপনি ওয়েলথ গড়ার চেষ্টা করেন, মানে যে জিনিসটা আপনাকে ঘুমালেও টাকা এনে দেবে, বাইরে থেকে মানুষজনকে জিনিসপত্র দেখে এটা বলবেন না যে সে ওয়েলদি, হ্যাঁ সে রিচ হয়তো বা, কিন্তু সে ওয়েলদি কিনা এটা আরও বেশি জরুরি। এই যে কনসেপ্টটা ঢোকানোর চেষ্টা করেছে আপনার মাথায় কারো বাড়ি দেখার পরে, এই যে আইডিয়াটা আনা যে এই বাড়িটা করতে তার কত ভালো লেগেছে, এই ব্যাপারটা হ্যাঁ আমার কাছে খুবই মজা লেগেছে। তারপর আরেকটা ব্যাপার ছিল, খুব সুন্দর একটা সতর্কবাণী ছিল যে আপনার ওয়েলদি হওয়া মানে টাকা পয়সা আর্ন করা আর টাকা পয়সা রাখা এক জিনিস না। বিং রিচ অ্যান্ড স্টেইং রিচ, বিং ওয়েলদি ভার্সেস স্টেইং ওয়েলদি। আমরা অনেকেই দেখি যে প্রচুর টাকা পয়সা কামায় এরপর হচ্ছে যে হারাই ফেলে, কারণ টাকা আয় করার স্কিল একরকম আর রাখার স্কিলটা আরেক রকম। এটা একটা সতর্ক বাণী ছিল আমি বলবো, যেমন আমাদের ইয়েকে দেখেন না, এলন মাস্ককে দেখেন না, সে $200 billion হারাই বসে আছে, তাই না? ওদের সাথে আমরা তুলনা না করি নিজেদেরকে, কিন্তু এই ভদ্রলোক বলতে চাচ্ছে যে আপনি যদি আপনার এক্সপেন্সের উপরে যদি নিয়ন্ত্রণ না নিতে পারেন, আপনার বিহেভিয়ার যদি আপনি চেঞ্জ করতে না পারেন, যদি আপনি যতই আপনি উপরে উঠে যান না কেন, যতই ধনী হন না কেন, আপনি যদি এক্সপেন্সটাকে লাগাম টানতে না পারেন, কন্ট্রোলে রাখতে না পারেন, তাহলে হচ্ছে আপনি এক স্টেপ জাস্ট দূরে আছেন পথে বসে যাওয়ার থেকে। এরকম একটা কনসেপ্ট উনি মোটামুটি বেশ কিছু উদাহরণ টুদাহরণ দিয়ে বলার চেষ্টা করেছে, এবং আমার এই জিনিসটা খুব মনে ধরেছে, হ্যাঁ, যে আসলে আমরা নিজেদেরকে যতটা ইনভিনসিবল মনে করি আমরা ততটা ইনভিনসিবল না, আসলেই যদি আমরা একটু সচেতন না হই, যত টাকারই মালিক হই, হ্যাঁ আসমান থেকে ঠাস করে নিচে পড়ে যেতে হ্যাঁ বেশি সময় লাগে, এটা সত্য, এটা আমরা মানি বা না মানি এটা সত্য, আমাদের একটা লাগাম টানতে হবে সবসময় যতই বড় হয়ে যায় না কেন। এই যে আইডিয়াটা, এই যে আপনাকে একটা সতর্কবাণী দেওয়ার যে ব্যাপারটা, এটা আমার ভালো লেগেছে। তারপরে একটা অধ্যায় আছে এই বইতে, মাত্র এক পৃষ্ঠা, যেটার নাম হচ্ছে ম্যান ইন দ্য কার প্যারাডক্স, মাত্র এক পৃষ্ঠা, আমার মনে হয় এটা অষ্টম অধ্যায়, সবচেয়ে ছোট অধ্যায়, এবং এটা হচ্ছে খুব সম্ভবত আমার পছন্দের 2-3টা chapter বেছে নিলে এটাকে 2-3টার মধ্যে রাখতে হবে। হ্যাঁ, ম্যান ইন দ্য কার প্যারাডক্সে এই ভদ্রলোক বলার চেষ্টা করেছে যে কখনো যদি কেউ আপনার সামনে দিয়ে একটা দামি কার যদি ড্রাইভ করে নিয়ে যায়, আপনি কখনো
কারটা কে ড্রাইভ করছে সেটা দিয়ে খেয়াল করেন কিনা, বা একটা দারুণ বাড়ি প্যালেসের মতো একটা বাড়ি ওখানে যাওয়ার পর আপনি কি কখনো এটা বলেন যে যে লোকটা বাড়িটা বানিয়েছে সে কত কুল? কখনো লোকটার প্রশংসা করেন না, অর্থাৎ যে মালিক তার দিকে আপনি দুই আনা পয়সার ওপারটা দিয়ে থাকেন না। আপনি যেটা চিন্তা করেন সেটা হচ্ছে যে ওই কারটা যদি আমার লিখত, ওই বাড়িটা যদি আমার লিখত, তাই না? তো এইখানে আসলে আপনাকে বলার চেষ্টা করা হচ্ছে যে শো অফ করে কোনো লাভ নেই। একে তো আপনাকে টাকা পয়সা শো অফ করে রেসপেক্ট তো আনবে না, আরো বসাবে। প্লাস হচ্ছে আমরা যারা মনে করি যে দামে জিনিসপত্র করলে আমাদেরকে অনেক কুল লাগবে, যে মানুষকে যদি আমরা দেখাই যে আমার এইটা আছে ওইটা আছে, এটা আসলে আমরা নিজেদেরকে নিজেরা কুল মনে করি, আশেপাশের মানুষজন ধরে থাকা পাত্তা না, আপনাকে কেউই পাত্তা না, আপনার ম্যাটেরিয়াল যেটা সেটা দেখে চিন্তা করা এটা যদি আমার থাকে। হ্যাঁ, তো সেজন্য এখানে শো অফ না করার ব্যাপারটাকে হাইলি ডিসকারেজ করা হয়েছে এই বইতে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এই বইতে 20টার মতো অধ্যায় আছে এবং আমার ধারণা আমি 15টার মতো অধ্যায় হচ্ছে দাগাই টাগাই পুরো ছাড়খাড় করে ফেলছি। হ্যাঁ, কারণ হচ্ছে মানে এই বইটা হচ্ছে কি আপনাকে একটু ডিফারেন্টলি ভালো হবে, যেভাবে আপনি চিন্তা করেন তার চেয়ে একটু ডিফারেন্টলি আপনাকে। আমি বোধ হয় ইতিমধ্যে আপনাদের সাথে 2-4টা আইডিয়া শেয়ার করে ফেলেছি, ভিডিও না করে আমরা 10 মিনিটের মধ্যে কভার দিয়ে দেবো। লাস্ট একটা আইডিয়া বলে শেষ করে গেছি যে টাকা সেভ করার যে ব্যাপারটা, হ্যাঁ আমরা অনেক সময় টাকা সেভ করি যে একটা বাড়ি করবো, একটা গাড়ি করবো, একটা আইফোন কিনবো বা এই ধরনের ব্যাপার স্যাপার, কিন্তু মর্গেজ হাউসেল বলতে চায় যে আপনার যদি কোনো রিজন নাও থাকে তারপরও আপনি সেভ করুন। আরেকটা কথা উনি বলতে উল্লেখ করছেন যে আপনি সবসময় যত টাকা আপনি বলেন যে আপনি সেভ করতে পারবেন, আসলে আপনি তার চেয়ে বেশি টাকা সেভ করার ক্ষমতা রাখেন। এবং এটা কীভাবে আপনি রাখেন, আপনি নিজের এক্সপেন্সের দিকে যদি তাহলে আমার কাছে মনে হয় প্রত্যেকে খুঁজে পাবে যে আসলে আপনার কতটুকু দরকার আর আপনি কতটুকু খরচ করছেন, কী কিনছেন, কোনটা প্রয়োজনে কিনছেন আর কোনটা জাস্ট কেনার জন্যই কিনছেন, ওভাবে চিন্তা করলে আপনি দেখবেন আসলে যতটা আপনার খরচ হয় আপনি সবসময় টাকা সেভ করার জন্য আপনার কোনো নির্দিষ্ট কারণ থাকার দরকার নেই, শুধু সেভ করার জন্য আপনি সেভ করতে পারেন, ইনভেস্টমেন্টের ব্যাপারটা তো আছেই। তো এই যে আইডিয়াগুলো যে টাকা নিয়ে আমরা কেমন চিন্তা ভাবনা করি বা আমরা যতই নিজেদেরকে যা কিছুই মনে করি না কেন আমরা যে ইনভিনসিবল না, তারপরে এরকম আরো অনেকগুলো আইডিয়া আমি ভিডিও ছোট রাখবো, আজকে বন্ধ করে এসেছি। আপনারা যদি চান আমি বলবো যে এটা হচ্ছে অর্থ ব্রিডিং, সাইকোলজি অফ মানি বইটা, কেউ যদি এটাতে টাকা ইনভেস্ট করেন কেনার জন্য, সময় ইনভেস্ট করেন পড়ার জন্য, এটা একটা ভালো ইনভেস্টমেন্ট হবে, কারণ এই বইটা আপনাকে ডিফারেন্টলি চিন্তা করতে শেখাবে, অনেক আইডিয়া আপনার সাথে শেয়ার করবে যেগুলো আপনি হয়তো বা সাবকনসিয়াসলি আপনার হয়তো বা মনে হয়েছেন ভেবেছেন, হ্যাঁ কিন্তু কনসিয়াসলি আপনি এভাবে কেউ আপনাকে হয়তো বা বলে নাই বা আপনি ভাবেন নাই, এরকম অনেকগুলো আইডিয়া পাবেন। আমি আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, খুব সম্ভবত আমি এটা সেকেন্ড পার্ট বের করবো, কারণ আমি আসলে অনেক কথা বলতে চেয়েছিলাম, ভিডিও বড় করবো না, বড় ভিডিও আমার নিজেরই বিরক্ত লাগে, আরেকজনের বিশাল লম্বা ভিডিও দেখলে আমি আর ওই ভিডিও ভয় ক্লিকই করি। হ্যাঁ, তো তাহলে আমি এখানে থেমে যাচ্ছি। এই বইয়ের বাকি অধ্যায়গুলো আপনারা রিভিউ চান কিনা বা একটু বলতে পারেন যদি ইচ্ছা হয় আর কি, মানে একটু এনকারেজমেন্ট পাইলে আর কি আমি পরে আরেকটা ভিডিও বানাতাম সেকেন্ড পার্ট নিয়ে, কারণ আমি মাত্র 4-5টা আইডিয়া শেয়ার করেছি যেখানে বই পুরোটাই আমার পছন্দ হয়েছে, সো অনেক কম কম মনে হচ্ছে আর কি। হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, দেখা হবে আপনার সাথে আমার পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, সেগুলো আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন, এবং টাকা পয়সা একটু ভালোভাবে কীভাবে হ্যান্ডেল করা যায় সেটা ফ্যামিলি থেকে যদি কেউ অ্যাডভাইস না দিয়ে থাকে তাহলে ফ্রেন্ডদের কাছ থেকে নিন, যারা ভালো ম্যানেজমেন্টে, তারা যদি না থাকে বইয়ের কাছ থেকে নিন, আই মিন আপনার ফাইন্যান্স ম্যানেজমেন্টের প্রতি আরেকটু গুরুত্ব দিন, ঠিক আছে।